ওয়েলকাম টু পেটুক কপলস কিচেন আজকে আমরা করে দেখাবো হচ্ছে আমরা না ঠিক অ্যাকচুয়ালি আম্মু করে দেখাবে হচ্ছে রোস্ট রান্না যেটা কথা আমি আপনাদেরকে আগেও বলছিলাম আম্মুর হাতে রোস্ট ছাড়া আমার ভালো লাগে না তো আজকে ওটা আম্মু করবে আমরা দেখবো আর আপনাদেরকে দেখাবো আমরাও শিখে রাখবো যে ফিউচারে আমরা করে করে খাবো সেটার জন্য সো চলেন আমাদের কিচেনে যাই আর রান্না করি কী কী লাগতেছে এটা আমি আপনাদেরকে এক ঝলকে দেখাই দিই আমি অনেক কষ্ট করে সাজাইছে যদিও তো এত এত গুজা করে রান্না করে না নাশাই তো যাই হোক বেরেস্তা করার জন্য এটা পেঁয়াজ মেনলি এখানে মরিচ মরিচ গুলো আস্তে আস্তে মরিচ লাগবে ফাড়া মরিচ দিলে হচ্ছে মরিচ থেকে বিচিম বের হয়ে যাবে এই জন্য দেখতে ভালো লাগবে না এই জন্য আস্তে মরিচ লাগবে গুড়া মরিচ হচ্ছে এক চা চামচ পরিমাণ লাগবে আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আর এটা পেঁয়াজ বাটা চার টেবিল চামচ পরিমাণ লাগবে তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর এখানে হচ্ছে টক দই এক কাপ মতো দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর লবণ লাগবে পরিমাণ মতো আর এখানে আছে হচ্ছে গরম মশলা মানে তেজপাতা তারপরে দারচিনি লবঙ্গ আর এলাচ সো মোটামুটি এই হচ্ছে রোস্টের জন্য মশলা আর ও মুরগিটা দেখাতে ভুলে গেছে আর হচ্ছে মুরগি এখানে দুইটা মুরগি আছে টোটাল অল্প একটু ঘি লাগবে সেটা ফ্লেভার এনে দেবে আর কি জাস্ট এখনও ঘি এখানে রাখা হয়নি রাখার কথা ভুলে গেছিলাম আমরা কুষ্টিয়ার বিখ্যাত ঘি আর রোস্টের মেন ইনগ্রিডিয়েন্টস আরেকটা সেটা হচ্ছে চিনি বিকজ আমি মিষ্টি পছন্দ করি পরিমাণগুলো আবার দেখতে হলে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে সব পরিমাণ দিয়ে দেব আম্মু বেসিক্যালি যেটা আমাকে বলতেছিলো যে আম্মু যখন রান্না করে তখন মানে হাতের আন্দাজেই সব কিছু দিয়ে দেয় তো আমি যখন বলতেছিলাম যে অন্য লোকজন তা তোমার হাতের আন্দাজ বুঝবে না সো তুমি তোমার হাতের আন্দাজে এখানে এখানে রাখো সে সেটা আমি বলে দিচ্ছি তো যাই হোক এখন চলেন রান্না দেখি আর রান্না দেখতে দেখতে আরও কথা বলবো সো প্রথমে বেরেস্তা করতে হবে তাই না ওকে আসো প্রথমে তেল দিয়ে দিচ্ছি মানে এই তেল দিয়েই বেরেস্তাটা করবে প্রথমে আর যে তেলটা বাকি থাকবে সেই তেলটাতেই রোস্টের মাংসটা রান্না করবে আর কি আর বেরেস্তা করতে হলে তো একটু তেল বেশি লাগে তাছাড়া হচ্ছে না হলে তো বেরেস্তা কুরমুড়ি হয় না জোরে কথা বলা সমস্যা নাই আমি কাটে দিতে পারবো আম্মু আস্তে আস্তে ফিসফিস করে কথা বলতেছে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে এখন বেরেস্তা করার জন্য হাই হিটে বেরেস্তা ভাজতে হবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে হবে তাছাড়া হচ্ছে চারিদিকে পুড়ে যাবে তো বেরেস্তা করার সময় আপনারা একটু সাবধানে অতিরিক্ত পুড়ে গেলেও ভাল লাগে না আবার কাঁচা কাঁচা থাকলেও ভাল লাগে না একদম পারফেক্টলি হওয়া লাগে আর কি বেরেস্তা এবং কুরমুড়ে বেরেস্তা হওয়া লাগবে আর কি এক কথায় দেখে দেখে রোজ রান্না করবে হয়ে গেছে বেরেস্তা বেশি পুরানো যাবে না একদম কাঁচা কাঁচাও রাখা যাবে না পুরানোও যাবে না এরকম টাইপের বেরেস্তাটা মানে দিলে তখন ফ্লেভারটাও বেশি আসে আর গরম গরম বেরেস্তাটা তুলেই হচ্ছে ওটা মচমচা অবস্থায় একটু ভেঙে ভেঙে ঝুরঝুরি করে রাখতে হবে পরে হচ্ছে নরম হয়ে যাবে তখন আর ভাঙা যাবে না এই জন্য বেরেস্তাটা গরম অবস্থায় মানে ঝুরঝুরি করে ভেঙে ফেলতে হবে এখন হচ্ছে আম্মু মুরগিটা মাখায় রাখবে লবণ প্রথমে পরিমাণ মতো লবণ পেঁয়াজ বাটা চার টেবিল চামচ পরিমাণ রসুন দুই টেবিল চামচ দেড় টেবিল চামচ পরিমাণ আদা দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক কাপ পরিমাণ টক দই চা চামচের এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো এই কয়টা জিনিস দিয়ে এখন রোস্টটাকে মাখাইতে হবে আম দেখা দিচ্ছে আর যে মাখাচ্ছে এটা মাখায় মোটামুটি এক ঘন্টা মতো রেখে দিতে হবে তো মাখায় যে ঢাকনি দিয়ে আটকায় রাখা হলো যাতে মশ্চারগুলো বের হয়ে না যায় গুড এক ঘন্টা পরে এটা রান্না করা হবে এক ঘন্টা পরে আবার দেখা হচ্ছে আর এই যে রোস্টের অবস্থা এক ঘন্টা পরে তেল গরম হয়ে গেছে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ ভাজতে ভাজতে একটা গন্ধ বের হবে সো ওইটার পরে তারপরে মাংসটা দিয়ে দিবা না একবারে জিরে ও তুমি এদিকে কি খাচ্ছো এটা হ্যাঁ বেস্তা খায়া খায় শেষ করে বেস্তা এদিকে ইসা বেস্তা খেয়ে খেয়ে আমাকে মুখে ঢুকা দিলে কি আমি খাবো না আব্বু ফোন করছে কুষ্টিয়া থেকে আর আর ইপসা হচ্ছে বলতেছে যে আমরা শুটিং করতেছি আম্মু শুটিং করতেছে আম্মু আর আব্বু দুজনাই কুষ্টিয়াতেই থাকে আমরা অনেকবার বলছি ঢাকাতে চলে আসতে বাট কুষ্টিয়াতে ভাল লাগে ওখানে ছাড়া ছাড়া থাকে বলে ঢাকায় আসে বলে কোনো কিছু করার নেই তাই আমি বলতেছি যে তুমি ঢাকায় আসো তোমাকে একটা চ্যানেল খুলে দিই তুমি খালি সারাদিন ধরে রান্না করবে আমাদেরকে খাওয়াবা আর ভিডিও করে আপলোড করবো আমি আর বলতেছি যে দেখি দেখি দেখো এদিকে হয়েছে নাকি হেল্পারের ভূমিকা পালন করছি এখন রোস্টেলে দেওয়া হবে ওয়াও একবারে সব যত মশলা সব মশলা একবারে দিয়ে দিতে হবে তামুঞেরা বলতেছে যে এটা ভাসতে ভাজতে এটা রান্না মোটামুটি হয়ে যাবে আর যদি তারপরেও সিদ্ধ যদি না হয় তাহলে অল্প একটু গরম পানি ঢেলে দিতে হবে নর্মাল পানি দেওয়া যাবে না না মনে হয় না পানি লাগবে বাট তারপরে দেখা যাক লাগে কিনা না আমি যতগুলো রেসিপি দেখছি রোস্টের অনলাইনে সবগুলোই আগে রোস্ট হচ্ছে ভেজে নেয়

আমার দিদা আম্মুকে শিখাইছিল পিঠালি নাম খাসির মাংস আর পোলা চাল দিয়ে একটা মাংস রান্না করে আর কি সো ওইটা হচ্ছে আমরা এর নেক্সট এপিসোডে ইনশাল্লাহ আপলোড করব আম্মুকে বলছি ওটার জন্য কী কী লাগবে আমাকে লিস্ট ধরাই দিতে সো আম্মু আমাকে লিস্ট ধরাই দিতে ওইটা আনবো ওটা এনে এর পরের এপিসোডে ওইটা দেখাবো তো আপনারা সাবস্ক্রাইব করে রেখেন তাহলে পিঠালির রান্নাটাও দেখতে পারবেন ইনশাল্লাহ আর এখন হচ্ছে একটু লবণ চেখে চেখে দেখে যদি কোনো লবণ লাগে নাকি তাহলে এখনই দিয়ে দিতে হবে লবণটা

কিছুক্ষণ নাড়তে হবে আবার ঢেকে দিতে হবে আবার কিছুক্ষণ নাড়তে হবে আবার ঢেকে দিতে হবে এভাবে রান্না করতে হবে জালটা মিডিয়ামে দিয়ে রাখতে হবে যাতে পুড়ে না যায় আর এইদিকে ইপসা খাইতে ফেলছে অর্ধেক করে ফেলছে তখন দেখে খাচ্ছে রাখতে হবে সো সিদ্ধ হওয়াটা আসলে মিনিট দিয়ে হিসাব করা যাবে না ওইটা মুরগির উপরে ডিপেন্ড করে যদি ব্রয়লার হয় তাহলে একরকম সময় লাগে তারপরে লেয়ার হলে একরকম সময় লাগে আবার যদি দেশি মুরগি হয় তাহলে আরেক রকম সময় লাগে আপনারা এরকম মনিটরের উপরে রাখবেন যে কতক্ষণ পরে মাংসটা সিদ্ধ হয় আর এখানে আমরা কোনটা কতটুকু ইউজ করছি কত পরিমাণ সেটা আপনারা ডেসক্রিপশন দেখলেই পেয়ে যাবেন ওখানে ডেসক্রিপশনে আমার সব কিছু ইনফরমেশান দেওয়া থাকবে ওই যে রানের থেকে এখন মাংস ছাড়াই ছাড়াই যাচ্ছে তার মানে অ্যাকচুয়ালি সিদ্ধ হয়ে গেছে তো এখন মোটামুটি এই যে বেরেস্তার ভিতরে চিনি দিয়ে দিতে হবে ও আচ্ছা ও চিনি আর লেবুর রস দিয়ে বেরেস্তাটা মাখাইতে হবে মাখায় এটা দিয়ে দিতে হবে ভিতরে না ওয়াও এটা তো আমি জানতাম না জস সো বেরেস্তার সাথে অ্যাকচুয়ালি চিনি আর লেবু এটা মাখায় নিয়ে বেরেস্তাটা দিয়ে দিল ওয়াও আর মিষ্টি যেটা আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তারা এখানে মিষ্টি যে পরিমাণে পছন্দ করেন সেই পরিমাণে দেবেন বাট আম্মু দিলে দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে দিয়ে দেবে এখন ঘি ফ্লেভারের জন্য ঢাকতে হবে এটা নাড়া যাবে না না পাঁচ মিনিটের জন্য এখন এটা অল্প আছে ঢেকে রাখতে হবে সো পাঁচ মিনিট পরে একটু নাড়ায় চাড়ায় রেডি খুবই ইজি তো রেসিপিটা এরপর থেকে আমরা নিজেরাই বানাতে পারবো ইনশাল্লাহ আপনারাও বানায় ট্রাই করবেন এটা ওহ যেখানে মানে চিনিটা আপনি পছন্দ মতো দিবেন টকটা পছন্দ মতো দিবেন আচ্ছা চিনি আর টকটা হচ্ছে আপনাদের পছন্দ মতন দিয়ে দিতে বলছে আম্মু বাট রোস্ট মিষ্টি ছাড়া ভাল লাগে না তাই ইপশা মোটামুটি চার পাঁচ মিনিট হয়ে গেছে একটা স্মেল স্মেল আসছে অস্থির কালার কি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চুলার আছ অফ করে দিয়ে এখন কিছুক্ষণ ঢাকা থাকবে তারপরে হচ্ছে খাওয়ার খাওয়ার সময় খাওয়া ও জোস মানে এটা আমি বলবো যে আপনাদেরকে অবশ্যই বাসায় ট্রাই করেন বিকজ মানে আমার এটা হ্যাঁ টক মিষ্টি আপনাদের ইচ্ছা মতো বাট আমি সাজেস্ট করব মিষ্টি খাওয়ার জন্য বিকজ এটা মিষ্টি ছাড়া আমার রোস্ট কোনো জায়গায় ভাল লাগে না আম্মু আমাদের বাসায় অনেকদিন থাকবে যেতে না আম্মুকে আপাতত সো আম্মুর হাতের আরো অনেক কিছু রান্নার রেসিপি আসতেছে সো সো মিক্সি ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আমাদের জন্য দোয়া করবেন আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে এখন আল্লাহ হাফেজ

হ্যাঁ ভোরবেলা হবে সি ডিস জুসিনেস না ভাজলে উপরের একটা লেয়ার পড়ে যায় তো ওই লেয়ারটার ভিতর দেওয়ার মশলা ঢোকে না ভিতরে মশলা ঢোকে না তো এই জন্য না ভেজে রান্না করলে বেটার এই এই দিক থেকে যে মশলাগুলো ভিতরে ঢুকতে থাকে আর উপরে আস্তে আস্তে ওই তেল একটু বেশি দিলে উপরে ভাজাও হয়ে যায় মশলাগুলোও ভিতরে ঢুকে যায় স্বাদও ঢুকে যায় আর ওই যে মেরিনেট করে রাখলো সেই সময় মশলার ফ্লেভারটা দিকে চলে আসছে হ্যাঁ সো আলটিমেটলি দিস ইজ ভেলি গুড